অবনমন রুখতে হবে তাই জয় ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই এই ভাবনা নিয়ে মঙ্গলবার উমাকান্ত ময়দানে নেমেছিল ফ্রেন্ডস ইউনিয়ন ও টাউন ক্লাব অবশেষে এতে সফল হয়ে গেল ফ্রেন্ডস দল ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব 2-1 গোলের ব্যবধানে হারিয়ে দিল টাউন ক্লাবকে ফ্রেন্ডস ইউনিয়ন বনাম টাউন ক্লাবের ম্যাচে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলো ফ্রেন্ডস ইউনিয়ন শিবির জমজমাটে ম্যাচে ফ্রেন্ডস ইউনিয়ন 2-1 গোলের ব্যবধানে হারিয়ে দিল টাউন ক্লাবকে ম্যাচের শুরুটা সেরকম করতে পারেনি কোনো দলই শক্তির বিচারে দুদলের অবস্থান প্রায় একই হওয়াতে ম্যাচের মানে সেরকম মাহামুরি কিছুই দেখা গেল না উমাকান্ত ময়দানে শীতের হিমেল পরশে দর্শকদের যদি প্রাপ্তি কিছু হয়ে থাকে তা হলো তিনটি গোলই এছাড়া আর তেমন কোনো মুভ গোটা ম্যাচে লক্ষ্য করা গেল না কোনো দলের পক্ষেই প্রথমার্ধের 35 মিনিট চলে সেই দেয়ান এয়ার ফুটবল 36 মিনিটে ফ্রেন্ডস ইউনিয়নের পক্ষে বিশাল জমাতিয়া জাল নাড়িয়ে দেয় টাউনের গোলটা হজম করে কিছুটা সম্বিত যেন ফেরে টাউন ক্লাবের গোল পরিশোধ করার লক্ষ্যে পাল্টা অ্যাটাক চালায় টাউন 43 মিনিটে জয়পালের গোলে ম্যাচের সমতায় ফিরে টাউন ক্লাব যাক 1-1 তো হলো এরপর যথারীতি বিরতি ফের শুরু হলো ম্যাচ গোল ব্যবধান বাড়াতে হবে এই টার্গেটে যতটা গতিশীল ফুটবল খেলা দরকার ছিল দুদলের সেরকম কিছুই খেলতে পারেনি ফুটবলাররা 60 মিনিটে ফ্রেন্ডস ইউনিয়নের পক্ষে বিদ্যাচরণ জমাতিয়া দ্বিতীয় গোল আদায় করে নেয় বেড়ে গেল ম্যাচের গোল ব্যবধান সময় কাটতে থাকে নিজস্ব ছন্দে ম্যাচের অন্তিম মিনিট পর্যন্ত গোলের চিত্র সেই 2-1-ই রয়ে গেল সুবাদে জয় হাসিল করে মাঠ ছাড়লো ফ্রেন্ডস ইউনিয়ন শিবির ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড